হে গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আমি চয়নে ফার্স্ট প্রফেশনাল এম মিবি স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুশ্রুগা দার্জিলিং তো দেখো ডাব্লুবিএসিসির তরফ থেকে আরেকটা নতুন নোটিশ রিলিজ হয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে ঠিক আছে তোমাদের সেইটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে তার মধ্যে কী কী আছে তোমাদের দেখাবো ঠিক আছে তার মধ্যে আছে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস কোন কোন ইনস্টিটিউশন ইনসটিউশন গভর্নমেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে কোন কোন ইনস্টিটিউশনস মানে এই যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে ঠিক আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে দেখো ফার্স্ট কলেজের নাম আসছে বর্ধমান মেডিকেল কলেজ তার মধ্যে তার অ্যাড্রেস আছে এম বিবিএস কোর্স ডিন বা প্রিন্সিপালের নাম আছে তার মধ্যে ঠিক আছে তার সাথে তার কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার ল্যান্ড ফোন নাম্বার দিয়েছে আর তার সাথে মোবাইল নাম্বারও দিয়েছে ঠিক আছে তার সাথে কলেজের ইমেল আইডি দিয়েছে ঠিক আছে তারপরে যেটা বলতে গেলে সিট সিট যেটা ঠিক আছে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স বলতে গেলে এটা রিলিজ করেছে ঠিক আছে মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজে বর্ধমানের ক্ষেত্রে কত কি সিট ম্যাট্রিক্স আছে সেটা রিলিজ করেছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা ওভারঅল সিটের কথা বলছি আমি এখানটা এখানে কোনো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হিসেবে ভাগ নেই অ্যাকচুয়ালি এটা ওভারঅল সিটের কথা বলছি আমি দেখো এখানে দুশোটা সিট টোটাল আছে তার মধ্যে তিরিশটা সিট অল ইন্ডিয়া কোটা স্টেট কোটা সিট একশো সাতষট্টিটা আর সেন্ট্রাল পুল কোটা সিট তিনটে ঠিক আছে আর ফিস টু বি পেড ঠিক আছে ফিস টু বি পেড দেখো অন দ্য টাইম অফ ডিউরিং অ্যাডমিশন সেটা হচ্ছে ছ টাকা চার টাকা তার মধ্যে টিউশন ফিস ঠিক আছে যেটা দেখো সাতশো পঞ্চাশ ইন্টু সেটা চার টাকা হচ্ছে আর লাইব্রেরি ফিস বলছে হাজার টাকা আর অ্যাডমিশন ফিস হাজার টাকা টোটাল তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে ছ টাকা ঠিক আছে আর যেটা বন্ডের ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে জাস্ট আগের ভিডিওতে জানালাম যে বন্ডের ব্যাপারটা এখনও কোনোরকম কিছু বলেনি ওরা ঠিক আছে দেখো এখানে বলেছে বন্ড ফর ডিসকন্টিনিউশন ওয়ান ল্যাক এখানে এরা এখানে এটা উল্লেখ করেছে এরা ঠিক আছে বাট ওয়ান ল্যাক বন্ডটা কখন দিতে হবে সেই জিনিসটা ওরা উল্লেখ করেনি দেখো তোমরা যদি নোটিশটা ঠিকঠাক করে দেখো ঠিক আছে আগে যে নোটিশটা দিয়ে নিয়ে আমি আলোচনা করেছিলাম যেটা পঞ্চাশ মিনিটের ভিডিও যেটা আমি ছেড়েছি জাস্ট আগের ভিডিও ঠিক আছে ওই ভিডিওতে আমি বলেছি যে দেখো বন্ডের যে ব্যাপারটা ওটা যদি তোমরা দেখো যদি তোমরা নোটিশটাও দেখো ইভেন তাহলেও তোমরা বুঝতে পারবে ওখানে কোথাও লেখা নেই যে বন্ডটা নিয়ে যেতে হবে ঠিক আছে মানে বন্ডটা তোমাদের কলেজ সময় লাগবে এটা লেখা নেই ওখানে বাট এখানে দেখো বন্ডের ব্যাপারটা দিচ্ছে তোমাদের এক লাখ টাকা বন্ডের বন্ডটা এখানে উল্লেখ করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের জানাতে চাই যদি সেরকমই হয় তাহলে তোমরা আগে তোমাদের যেটা বলেছিলাম সেটাই তাহলে অ্যাপ্লিকেবেল থাকলো তোমাদের তোমরা চেষ্টা করো ষোলো তারিখের মধ্যে মানে ষোলো তারিখের মধ্যে বাকি জিনিসটা কমপ্লিট করে নেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার আর তারপরে তোমরা ষোলো তারিখে কলেজের রিপোর্টিংয়ে তোমাদের রেজাল্ট আসলে অ্যালটমেন্ট লেটার আসলে ওখানটায় জাস্ট কলেজের নামটা লিখে দাও কলেজের নামটা ফাঁকা রাখবে আগে তারপর নোটারি নোটারি এফিডেভিট সব কিছু করা হয়ে যাবে ঠিক আছে তারপরে কলেজের নাম আসলে ক্যালটমেন্ট লেটার আসলে তোমার ওখানে জাস্ট কলেজের নামটা পুট করে দাও ব্যাস এটা করা যেতে পারে অথবা তোমরা আরেকটা জিনিস করতে পারো যদি তোমাদের লাগে তাহলে তোমরা জিনিসটা কলেজে গিয়ে কলেজের সংলগ্ন যে কোড আছে সেই কোর্ট থেকে করিয়ে আনতে পারো বাট সেটার জন্য কলেজের ওই দিন যেদিন তোমাদের রিপোর্টিং আছে সেই দিন কলেজের ওই কোডটা খোলা আছে কি না সেটাও একবার তোমাদের জেনে নিতে হবে ঠিক আছে এটা আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম আবারও বলে দিলাম তারপরে দেখো এখানে আর কিছুই নেই এখানে তারপর হোস্টেল ফিস বলছে হোস্টেল হোস্টেল ফিস আগেও যেটা তোমাদের জানিয়েছিলাম যে বারো টাকা পার মান্থ টোটাল তোমাদের একশো চুয়াল্লিশ টাকা এটা নেগলিজিবল অ্যামাউন্ট ঠিক আছে তোমাদের যেটা লাগবে ছ হাজার পাঁচশো টাকাটা আর একশো চুয়াল্লিশ টাকাটা এই টাকাটা তোমাদের এই অ্যাডমিশনের সময় দিতে হতে পারে ঠিক আছে আর এই যে টোটাল এক লাখ টাকার বন্ডের ব্যাপারটা যেটা তোমাদের জানালাম কখন জমা দিতে হবে এটা বলিনি বাট স্টিল তোমরা তৈরি করে রাখো তোমরা নিজেরা সেফ সাইডে থাকো ঠিক আছে তোমাদের যেন এই এটা নিয়ে যেন পরে কলেজে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা নয় সেটা তোমাদের খেয়াল রাখার দায়িত্ব ঠিক আছে দ্যাটস ওয়াই বললাম তোমরা নিজেরা যেন সেফ সাইডে থাকো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে তো এক লাখ টাকার বন্ডটা যেটা আমি আগে বলেছিলাম আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেরকম করেই বানিয়ে নিও ঠিক আছে তারপরে দেখো বলছে কী কলেজ আসছে বাঁকুড়া সম্মেলনী বাঁকুড়া সম্মেলনী সেম প্রিন্সিপালের নাম কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখে নাও ওই জিনিসটা দেখে নিও তারপরে তোমরা বলছে এখানটায় সিট ম্যাট্রিক্সটা বলছে সেম একশো সাতষট্টি বলছে স্টেট কোটার সিট আর তিরিশটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার সিট আর এখানটায় বলছে মোড অফ পেমেন্ট অ্যাকসেপ্টেড ক্যাশ মানে এটা ছ হাজার পাঁচশো টাকার জায়গায় ছ হাজার পাঁচশো তিরাশি টাকা বলছে অ্যাডমিশন ফি টিউশন ফি সেশন চার্জ ইলেভেন ফর সিক্স মান্থস ঠিক আছে লাইব্রেরি অ্যান্ড ল্যাবরেটরি হাজার টাকার হোস্টেল ফিস বাহাত্তর টাকা বাহাত্তর ফর সিক্স মান্থস ইনিশিয়ালি এই টাকাটা ওরা একসাথে নিয়ে নিচ্ছে নিচ্ছে ওরা কত ছ হাজার পাঁচশো তিরাশি টাকা ঠিক আছে আর ওরা ওটাকে ক্যাশেই নেবে আর এখানে দেখো বন্ড বন্ডের জায়গায় ইয়েস দেওয়া আছে মানে ওটা এক লাখ টাকারই বন্ড হবে সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজে এক লাখ টাকারই বন্ড হয় তো এক লাখ টাকা এক লাখ টাকার বন্ডই করতে হবে আর এখানে আর একটা জিনিস তোমাদের আমি এখানে জানিয়ে রাখছি তোমরা অনেকেই কনফিউজ যে কত টাকার বন্ড পেপারে মানে স্ট্যাম্প পেপারে তোমরা করবে মানে এই বনটা করবে দশ টাকার করবে কুড়ি টাকার করবে না পঞ্চাশ টাকার করবে দেখো একদম শেষে তোমরা দেখতে হবে একদম শেষে আর কর শুধুমাত্র এটা মেনশন করেছে যে কুড়ি টাকার স্ট্যাম্প পেপারে করতে হবে বাকি কোনো কলেজ এই জিনিসটা মেনশন করেনি যে কত টাকা স্ট্যাম্প পেপারে করতে হবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি দেখো যেটা আমার সাথে আগের বছর হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি তোমরা যদি দশ টাকা কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে করো আর ওখানে যদি কলেজ থেকে যদি পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে চাই তাহলে সেক্ষেত্রে তোমাদের আবার করে পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে করতে হতে পারে মানে পঞ্চাশ টাকা যদি ওরা চায় তার থেকে কমে তোমরা করতে পারবে না পঞ্চাশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা করতে পারো তোমরা অথবা একশো টাকা করতে পারো দুশো টাকা করতে পারো বাট দশ কুড়ি টাকাটা ওখানে অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে সেম গোস্পার যদি দশ কুড়ি টাকা চায় তাহলে সেটা পঞ্চাশ টাকার অ্যাকসেপ্ট করবে একশো টাকা অ্যাকসেপ্ট করবে দুশো টাকার অ্যাকসেপ্ট করবে আর দশ কুড়ি টাকা হলে দশ কুড়ি টাকাটা তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে তো এটা সমস্ত কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তোমরা চেষ্টা করো পঞ্চাশ বা একশো টাকা তোমাদের স্ট্যাম্প পেপারে করতে চেষ্টা করো তোমরা নিজেরা যেটা বললাম সেফ সাইডে থেকেও শুধুমাত্র আরজি করে একটা মেনশন করেছে যে কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে করতে হবে সেক্ষেত্রে আরজি করে যারা চান্স পাবে তারা তো অবভিয়াসলি কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে করে কোনো অসুবিধা হবে না যেহেতু ওরা ওখানে কলেজ থেকে সরাসরি মেনশান করে দিয়েছে তো সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না বাট বাকি যেগুলো কলেজ আছে সেগুলো ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে করে রাখো মানে বেশি অ্যামাউন্ট করে রাখলে সেটা রিজেক্ট হবে না আলটিমেটলি সেটা গ্রান্টেড হতে পারে বাট তোমরা যদি কম অ্যামাউন্টের করে রাখো তাহলে সেটা সেটা তোমাদের রিজেক্ট করে দিতে পারে ঠিক আছে ধরো তোমাদের পঞ্চাশ টাকা যদি স্ট্যাম্প পেপার লাগে তোমরা যদি দশ কুড়ি টাকা করে নিয়ে যাও তাহলে সেটা রিজেক্ট হতে পারে এই পসিবিলিটি থাকে তোমাদের আমি আগে থেকে জানিয়ে রাখলাম ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলছে ক্যালকাটা ন্যাশনালের ক্ষেত্রে ক্যালকাটা ন্যাশনালের ক্ষেত্রে এখানে ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি উড়ে গেছে এটা সম্ভবত আপলোড করার সময় কোনো একটা প্রবলেম হয়েছে যাই হোক তোমরা এখানে ল্যান্ড যে নাম্বারটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাছাড়া তোমরা জিমেল আইডিটা পেয়ে যাচ্ছ তাছাড়া তোমাদের দেখো এখানটা আচ্ছা এখানে সিড ম্যাট্রিক্স যেটা যেটা ওটাও অ্যাকচুয়ালি উঠে গেছে এখানে ফটো তোলার সময় ফটো আপলোড করার সময় কোনোরকম কোনো প্রবলেম হয়েছে তাছাড়া দেখো তো আগে বছর যেটা ছিল আরজি করার ক্ষেত্রে ক্যালকাটা ন্যাশনালের ক্ষেত্রে সেটাই সেম সেমই থাকবে আশা করছি ঠিক আছে তোমাদের বাকিগুলো দেখালেও তোমরা বুঝতে পারবে তারপরে দেখো কি বলছে ছ টাকা এমনি আর পেমেন্ট অ্যাকসেপ্টেড ছ টাকা তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে আর পেমেন্ট অ্যাকসেপ্টেড বলছে অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে আর এক লাখ টাকা তোমাদের বন্ডটা দিতে হবে ঠিক আছে বন্ড দিতে হবে কোনো টাকা দিতে হবে না যেটা আগেও তোমাদের জানিয়েছিলাম আর এটা বলছে হোস্টেল ফিস সম্ভবত হোস্টেল অ্যাডমিশন ফি কুড়ি টাকা আর হোস্টেল ফিস একশো চল্লিশ টাকা নাম ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে কলেজ অফ মেডিসিন জে কল্যাণী ঠিক আছে কল্যাণীতে দেখো এখানে বলছে একশো পঁচিশটা টোটাল সিট আছে তার মধ্যে একশো ছটা সিট স্টেট কোটার আর তার মধ্যে সেন্ট্রাল সেন্ট্রাল পুল কোটার সিট উনিশটা ঠিক আছে তো ব্যাস এটা গেলো তোমাদের যেটা বললো বললাম আমি এটা কল্যাণীর সিট বললাম তারপরে দেখো তোমাদের বলছি সরি তারপর দেখো তোমাদের বলছি এখানটায় আট হাজার টাকা টোটাল তোমাদের লাগবে এখানটায় কলেজ অ্যাডমিশনের সময় টোটাল তোমাদেরকে পে করতে হবে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে মোড অফ পেমেন্ট এখানে বলছে অনলাইনে করতে হবে ঠিক আছে এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে ওরা সরাসরি জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখানটায় আর দেখো এখানে আরেকটা জিনিস যেটা বন্ডের ব্যাপারটা বলছে দেখো এক লাখ অনলি ফর রেজিস্ট্রেশন আর ডিসকনটিউশন ফর দ্য কোর্স বিফোর কমপ্লিশন অফ দ্য টেন ইয়ার টেন ইয়ার অফ দ্য কোর্স ঠিক আছে প্রেসক্রাইড দ্য বাই দ্য গভর্নমেন্ট ইন পারসুয়েন্স দিস দিস টেন ডেডেট আচ্ছা যাই এটা তোমাদের করতে হবে এক লাখ টাকার বন্ড এটাই তোমাদের বলে দিয়েছে ঠিক আছে আর এখানে দেখো বলছি এখানটায় সম্ভবত একশো টাকা পার মান্থ মানে হোস্টেল ফিস হোস্টেল ফিস একশো টাকা পার মান্থ ঠিক আছে তারপরে এটা গেল তোমাদের কলোনি তারপরে নেক্সট দেখো আসছে তোমাদের এটা উল্টো করে আবার আপলোড করেছে দেখো এখানে তারপর নেক্সট আসছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত সাগর দত্তের ক্ষেত্রে দেখো বলছে এখানে যে সিটস টোটাল আছে একশো পঁচিশটা একশো ছটা আছে তোমাদের স্টেট কোটার সিট আর সেন্ট্রাল পুল কোটা সিট আছে উনিশটা ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাডমিশান ফিজ তো টোটাল তোমাদের লাগবে হাজার টাকা লাগবে কশন মানি হাজার টাকা লাগবে আর চার হাজার পাঁচশো টাকা টোটাল টিউশন ফিস চার হাজার পাঁচশো টাকা আর ইউনিয়ন ফিস একশো টাকা তোরা টোটাল আমার তোমাদের এই করাটা এই এই টাকাটা লাগবে ছ হাজার ছশো টাকা হচ্ছে তোমরা দেখে নাও ঠিক আছে আর ক্যাশে পেমেন্ট করতে হবে আর বন্ড ফর ডিসকন্টিনিউশন এক লাখ টাকারই করতে হবে তোমাদের এখানে আর তোমাদের হোস্টেল ফিস একশো চুয়াল্লিশ টাকা যেটা তোমাদের জানালাম অ্যাডমিশন ফিস তার সাথে সত্তর টাকা কশন মানি দশ টাকা টোটাল ফিস দু দুশো চব্বিশ টাকা ঠিক আছে তো এরকমভাবে প্রতিটা কলেজে আছেন আমি তাড়াতাড়ি বলে নিয়েছি ভিডিওটা বড়ো হচ্ছে বলে আচ্ছা এটা তো কল্যাণই গেল সরি আচ্ছা তারপর দেখো মানে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে একশোটা সিট পঁচাশি আর পনেরোটা সেন্ট্রাল পুল কোটার ক্ষেত্রে আর টোটাল তোমাদের অ্যাডমিশনের সময় পে করতে হবে ছ হাজার ছশো দশ টাকা ঠিক আছে আর এখানে দেখো যেটা বলছে টোটাল ফি ইন রুপিস টু বি পেড ইন স্টেট কোটা উইথ ব্রেকআপ ঠিক আছে এটা তোমরা ব্রেক ব্রেক দিয়ে দিয়ে মানে ব্রেকআপ দিয়ে দিয়ে করতে পারো ঠিক আছে দেখো এখানে বলছে অ্যাডমিশান হাজার টাকা টিউশন ফি চল্লিশ হাজার পাঁচশো টাকা আর তারপর বলছে দেখো সম্ভবত লাইব্রেরি বলেছে এখানে লাইব্রেরি হাজার টাকা রেজিস্ট্রেশন দু হাজার টাকা এক্সাম সাত হাজার ছশো টাকা ঠিক আছে এটা টোটাল বলেছে কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় যেটা পে করতে হবে দেখো অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন সেটা ছ হাজার ছশো দশ টাকা ঠিক আছে অনলাইনও দিতে পারো তোমরা টাকাটা ক্যাশেও দিতে পারো বন্ড এক লাখ টাকা আর হোস্টেল ফিস যেটা সেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে কুড়ি টাকা পার মান্থ ঠিক আছে এটা গেলে তোমাদের ডায়মন্ড হারবার তারপরে আসছি তোমাদের এটা ইএসআইসি ইএসআইসির ক্ষেত্রে দেখো একশো পঁচিশটা সিট তার মধ্যে একচল্লিশটা তোমাদের স্টেট কোটার সিট আর ম্যানেজমেন্ট কোটার সিটস পঁয়ষট্টিটা তার মধ্যে তোমাদের ইএসআইসি আইপি কোটাটা ওখানে অ্যাড করেছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এক লাখ টাকা যেটা তোমাদের বলছে টোটাল ফি টোটাল ফি ইন রুপিস টু বি পেড স্টেট কোটা উইথ ব্রেকআপ এক লাখ টাকা অ্যানুয়ালি ঠিক আছে টু ইনস্টলমেন্টস পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দিতে হবে আর তার মধ্যে অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার ফার্স্ট ইন ইনস্টলমেন্টের জন্য টিউশন ফি আর তারপর পাঁচ হাজার টাকা কশন মানি দিতে হবে ঠিক আছে মোড অফ পেমেন্ট ডিমান্ড ড্রাফট দিয়ে দিতে হবে তারপর দেখো এখানে যেটা বলেছে তোমরা দেখে নাও ঠিক আছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা তোমাদের এখানেই দিতে হবে ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা টোটাল দিতে হবে পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে তোমাদের এখানটায় যেটা বলল যে টিউ টিউশন ফি টিউশন ফি বাবদ যেটা দিতে হবে টিউশান ফি না বলছি যেটা স্টেট করা উইথ বেকআপ ওখানটায় পঞ্চাশ হাজার টাকা আর তার সাথে পাঁচ হাজার টাকা টিউশন কশান মানি পাঁচ হাজার টাকা তার সাথে কশন মানি হ্যাঁ টিউশন ফি পঞ্চাশ হাজার আর কষানমারি পাঁচ হাজার ঠিক আছে তারপরে তোমাদের আছে দেখো বন্ডের ব্যাপারটা তোমরা দেখে নাও এখানটায় বন্ডের ব্যাপারটা কী বলছে ডিসকন্টিনিউশন কাম সার্ভিস বন্ড অ্যামাউন্টিং পাঁচ লাখ অ্যান্ড দ্য বাউন্ডেন অ্যান্ড সিকিউরিটিস সিকিউরিটিস সেলফ ফার্নিস ব্যাঙ্ক গ্যারান্টি অ্যামাউন্টিং পাঁচ লাখ ইন লিভ অফ বন্ড অ্যামাউন্ট মানে এখানে মোটামুটি ইন থ্রি মান্থস অফ ইন্টার্নশিপ ইয়ার মোটামুটি মোটামুটি এখানে পাঁচ লাখের ব্যাপারটা বলছি ঠিক আছে ম্যানেজমেন্ট কোটা উইথ ব্রেকআপের জন্য যারা ম্যানেজমেন্ট কোটাতে ঢুকবে তাদের জন্য দু চব্বিশ হাজার টাকা দিতে হবে তোমাদের অ্যানুয়ালি ঠিক আছে ইনস্টলমেন্টে ওয়ান ইনস্টলমেন্টে দিতে হবে একটা ইনস্টলমেন্টে দিতে হবে তোমাদেরকে আর অ্যামাউন্ট টু বি পেড টোটাল উনত্রিশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যেহেতু ওখানে কশন মানিটা অ্যাড হচ্ছে ঠিক আছে আর তোমাদের মোড অফ পেমেন্ট ডিমান্ড ড্রাফটে দিতে হবে যেটা তোমাদের আগেও জানালাম ঠিক আছে আর বন্ড বন্ডের ক্ষেত্রে যেটা তোমাদের বললাম পাঁচ লাখ টাকা আর হোস্টেল ফিস চার হাজার দুশো টাকা আর পার অ্যানাম আর তার সাথে বলছে দশ হাজার টাকা সিকিউরিটি মানি ফর হোস্টেল ডিউরিং দ্য কোর্স ঠিক আছে এটা গেলো তোমাদের ইএসআইসি তারপরে তোমাদের আসছে যেটা দেখো তোমাদের বলছে পিজি পিজিতে দেখো দুশোটা সিটের মধ্যে একশো সত্তর আর তিরিশ ছ হাজার পাঁচশো এক লাখ তোমরা জিনিসটা দেখে নাও আমি আর এক্সপ্লেন করছি জিনিসটা সেম সেমই আছে ঠিক আছে তারপরে বলছে নট রিকোয়েড হোস্টেল ফিজ বলছে নট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাজ হোস্টেল নট গ্যারান্টি ঠিক আছে হোস্টেল যেহেতু গ্যারান্টি নয় সেহেতু ওরা হোস্টেল ফিজ সরাসরি নিচ্ছে না তারপরে বলছে মালদা মালদার ক্ষেত্রে একশো পঁচিশটা সিট তার মধ্যে একশো ছটা সিট তোমাদের বলছে স্টেট কোটার মধ্যে আর বাকি উনিশটা সিটের হিসেবরা দেয়নি সম্ভবত এটা অল ইন্ডিয়া কোটা থ্রুতে হতে পারে ঠিক আছে আর এমনিতে ছ হাজার পাঁচশো টাকা এখানে দিতে হবে অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফি কশন মানি ছ হাজার পাঁচশো টাকা ক্যাশ আর ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে তোমরা দিতে পারবে আর ডিসকনট্রিটিউশন বন্ড একশো ইয়েস মানে এক লাখ টাকার করতে হবে তোমাদেরকে আর হোস্টেল ফিস পার মান্থ বারো টাকা তারপর সেম আসছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে দুশো পনেরোটা সিট দুশো তেরোটা যেটা ইনক্লুডিং ওয়ান ডোনার কোটা সিট ডোনার কোটা সিট বলে একটা সিট হয় ঠিক আছে সেন্ট্রাল পুল সিট আর ডোনার কোটা সিট দুটো আলাদা কোটা আছে তোমরা যেটা তোমরা হয়তো জানো না এটা তো তোমরা ওই নোটিশ যেটা আছে এর আগে যে নোটিশ নিয়ে আমি আলোচনা করেছিলাম পঞ্চাশ মিনিটের ভিডিওটাতে ওই ভিডিওটা একবার দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে আর তারপর দেখো ডোনার কোটা সিটে ওখানে একটা আছে আর বাকি সিট যেটা আছে সেটা সম্ভবত অল ইন্ডিয়া কোটার থ্রুতে বা বাকি কোনো কোটা থ্রুতে ওখানে ভর্তি হতে পারে মোটামুটি দুশো তেরোটা তোমাদের স্টেট কোটা সিট দুশো তেরোটা এটা তোমরা জেনে নাও ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলছো ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তোমাদের দিতে হবে আর তোমাদের যখন ভর্তির সময় অ্যাডমিশনের সময় ছ হাজার দুশো পঞ্চাশ টাকা দিতে হবে হোস্টেল ফিস বারো টাকা পার মান্থ তারপর আসছে তোমাদের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা অ্যাকচুয়ালি আমি বুঝলাম যেটা কুচবিহার মেডিকেল কলেজের নাম ঠিক আছে দেখো এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে দেখো কুচবিহার কুচবিহার জিএমসিএইচ ঠিক আছে তার মানে এটা কুচবিহারে মেডিকেল কলেজের নাম এটা ঠিক আছে একশোটা সিট আছে তার মধ্যে পঁচিশটা সিট পঁচাশিটা সিট স্টেট কোটার আন্ডারে আর তোমাদের টোটাল দিতে হবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর একশো চল্লিশ টাকা ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তোমাদের ওটা অ্যাডমিশনের সময় দিতে হবে আর একশো চল্লিশ টাকা তোমাদের হোস্টেল ফিস এরকম করে এই মেদিনীপুরে আছে দুশোটা দুশোটা টোটাল সিট তার মধ্যে একশো সত্তর আর তিরিশ ভাগে একশো সত্তর আর তিরিশে ভাগ করে দিয়েছে অ্যাডমিশনের সময় দিতে হবে ছ হাজার পাঁচশো বাহাত্তর আর হোস্টেল ফিস বারো টাকা পার মান্থ তারপর দেখো তোমাদের বলছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ছ হাজার পাঁচশো কুড়ি টাকা অ্যাডমিশনের সময় দিতে হবে সিট আছে একশো পঁচিশটা আর তার মধ্যে স্টেটকোটা সিট একশো ছটা এক লাখ টাকা বন্ড অ্যামাউন্ট আর একশো চল্লিশ টাকা হোস্টেল ফিস এরকম করেই সবগুলো আছে তোমরা দেখে নাও ঠিক আছে দেখো এখানটায় আট টাকা পার মান্থ আছে এটা কলেজটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল ঠিক আছে তার সাথে তোমাদের দেখো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টোটাল ন হাজার টাকা তোমাদের যেটা ব্রেকআপের সাথে দিতে হবে ঠিক আছে আর তার সাথে তোমাদের যেটা অ্যাডমিশনের সময় দিতে হবে সেটা ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা দেখো বন্ড অ্যামাউন্টটা এক লাখ টাকা ঠিক আছে আর যেটা তোমাদের আগেও বলেছিলাম তোমাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ির কোর্ট থেকে ছাড়া অ্যাকসেপ্ট করতে চায় না তো তোমরা এটা জেনে নাও আমি আবারও বলেছিলাম শিলিগুড়ির কোর্ট থেকে তোমাদের বন্ডটা করতে হতে পারে ঠিক আছে এনআরএসের ক্ষেত্রে দুশো পঞ্চাশটা টোটাল সিট তার মধ্যে স্টেট কোটা সিট দুশো তেরোটা আর তারপর তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে ছ হাজার ছশো টাকা আর এক লাখ টাকা তোমাদের দিতে হবে ডিসকন্টিনিউশন বন্ড ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে পুরুলিয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ একশোটা সিট আর পঁচাশিটা তার মধ্যে তোমাদের আছে স্টেট কোটার সিট আর তার মধ্যে নাম্বার অফ সিটস ইন সেন্ট্রাল পুল পুলকোটা পনেরোটা আর তাছাড়া দেখো তোমাদের কী বলছে টোটাল টোটাল ফি ছ হাজার পাঁচশো কুড়ি আর টিউশন ফি তার মধ্যে চার হাজার পাঁচশো টাকা মানে অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে চার হাজার পাঁচশো প্লাস হাজার প্লাস হাজার প্লাস কুড়ি ঠিক আছে এত টাকা তোমাদের দিতে দিতে হবে মানে ধরে নাও তোমরা ছ হাজার পাঁচশো কুড়ি টাকা তোমাদের দিতে হবে ঠিক আছে আর পেমেন্ট অ্যাকসেপ্টেড বাই ক্যাশ বা ডিম্যান্ড র্যাফট আর তোমাদের যেটা বন্ডের ব্যাপারটা এক লাখ টাকা আর হোস্টেল ফিসটা বারো টাকা রায়গঞ্জের ক্ষেত্রে কী বলছে দেখো রায়গঞ্জের ক্ষেত্রে একশোটা সিটের মধ্যে পঁচাশিটা তোমাদের স্টেট কোটার সিট ছ হাজার পাঁচশো কুড়ি টাকা তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে ঠিক আছে আর তাছাড়া দেখো বন্ডটা এক লাখ টাকা বলছে আর তার নিচে ওইটা যেটা আছে ওটা ওটা এক্সপ্লেন করে হাজার কুড়ি আর পাঁচ হাজার পাঁচশোটা এক্সপ্লেন করে বলেছে যা ওটা আলাদা ব্যাপার আর হোস্টেল ফিসটা তোমাদের বারো টাকা পার মান্থ তারপর দেখো রামপুর আটের ক্ষেত্রে একশোটা টোটাল সিট পঞ্চাশিটা স্টেট কোটার সিট টোটাল তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে ছ হাজার পাঁচশো কুড়ি টাকা অ্যাডমিশনের সময় ছ হাজার পাঁচশো কুড়ি টাকা দিলে হয়ে যাবে ড্রাফট ডিমান্ড ড্রাফটে আর অথবা অনলাইন ফি পেমেন্ট করে তোমাদের দিতে হবে জিনিসটা টাকাটা তোমাদের ছ হাজার পাঁচশো কুড়ি টাকা রকম করে দিতে হবে আর বন্ড যেটা আছে সেটা তোমাদের এক লাখ আর যেটা তোমাদের হোস্টেল ফিস সেটা বারো টাকা পার মান্থ আর লাস্ট কলেজ আসছে আর ঘর যেটা তোমাদের আগে জানিয়েছিলাম দুশো যেটা তোমাদের আগে জানিয়েছিলাম দেখো এখানটায় এক লাখ টাকা যে বন্ডটা সেখানে এখানে দেখো কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে লেখা আছে তো এখানে যেটা বললাম এখানে যেহেতু কুড়ি টাকা স্ট্যাম্প পেপার লিখে দিয়েছে তোমরা এখানে কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে করে নিয়ে যাও কিন্তু বাকি কলেজগুলোর ক্ষেত্রে আমি জানি না অনেক সময় এটা ঝামেলা করে ঠিক আছে তোমরা যদি পারো তাহলে পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারে করে নিয়ে যাও ঠিক আছে তো কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে যদি চাই তাহলে পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপারটাও অ্যাকসেপ্ট করে নেয় ওরা ঠিক আছে স্বাভাবিকভাবে ওটা অ্যাকসেপ্ট নর্মালি ওটা অ্যাকসেপ্ট করে নেয় ইউজুয়ালি ওটা অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে তো সেটাই তোমাদের জানিয়ে দিলাম আগে দেখতে আর টোটাল তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে ছ টাকা আর হোস্টেল ফিস বলছে হাজার টাকা পার মান্থ আর এদিকে তোমাদের সিটের সংখ্যা বলছে দুশো পঞ্চাশটা টোটাল সিট আর দুশো আটটা তার মধ্যে স্টেট কোটা সিট আর তার মধ্যে দেখো নাম্বার অফ সিটস ফ্রম সেন্ট্রাল পুল কোটা সেটা বলছে সাঁত্রিশটা অল ইন্ডিয়া কোটা যেটা আর তার মধ্যে তোমাদের ডোনার কোটা বলছে পাঁচটা তো এটাই ছিল আজকে ভিডিওতে আমি ভাবলাম এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যেতে পারে সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে তো এটাই জানানো ছিল তোমাদেরকে চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ta da